আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই বইটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব সমর্পিতার স্বাধীনতা কিংবা স্বাধীনতার সমর্পণ। এই অধ্যায়ে আলোচনা করা হচ্ছে তিথির অতিথি, স্বাধীনতার সাতকাহন, সমর্পণের সাতকাহন, গালভরা বুলি, এক্সপেরিমেন্ট, নীল আকাশে ঘুড়ি। তাহলে চলুন আমরা শুরু করি গালভরা বুলি। একটা ভাত টিপে পরখ করে নিন, স্বাধীনতা মুক্তির এই দর্শনগুলো ইউরোপে উঠে আসছিল সপ্তদশ অষ্টদশ শতকে। খ্রিস্টবাদ সামন্তবাদের মিলিত দুর্নীতি অত্যাচার কুসংস্কারে অতিষ্ঠ ইউরোপ গড়ে তুলল নতুন এক সমাজ, আলোকিত এনলাইটেনমেন্ট। মধ্যযুগের সমাজ কাঠামো ও ভূমি রাজস্ব ব্যবস্থা হচ্ছে খ্রিস্টবাদ ও সামন্তবাদ। সোজা বাংলায় জমিদারি প্রথা, রাজা জমিদারকে জমির মালিক করে দিতেন ট্যাক্স ও মিলিটারি সার্ভিসের বিনিময়ে, আর প্রজারা খাজনা ট্যাক্স শ্রম দিত জমিদারকে। একেই বলা হয় সামন্ত বা ফেডারেলিজম। স্বাধীনতা, ব্যক্তি স্বকীয়তা, মানবতার বড় বড় গালবরা ভুলি দেওয়া হচ্ছিল, আর পচে যাওয়া খ্রিস্টবাদের খোলস ছেড়ে বেরিয়ে আসছিল সাপের লেজ। আর ওদিকে সেই সাপের মুখ পর্তুগাল, ব্রাজিল থেকে বাকি পুরো মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে স্পেন, পুরো উত্তর আফ্রিকা থেকে ফ্রান্স, আর ব্রিটেন বাকি দুনিয়া থেকে চুষে নিচ্ছিল সম্পদ। এক মুখ যে সময়ে চুষে খাচ্ছে আমাদের হার্ডডিশ আর বাপদাদাদের, আরেক মুখ একই সময় দিচ্ছে মানবতার বয়ান। সে বয়ান আবার আপনারা শুনছেন, নিচ্ছেন, বলছেন। থু আপু, কি যেন বলতে চাচ্ছিলে উঠে যাওয়ার আগে, তিথি মনে করিয়ে দেয়। এতক্ষণ তোমার মনের লেভেলে আলোচনা করলাম, ব্যক্তিগত পর্যায়ে তুমি ইসলাম মানলে কি মানলে না, পরকাল বিশ্বাস করলে কি করলে না, এর জবাবদিহিতা তুমি না হয় করলে। কিন্তু ইসলাম যখন রাষ্ট্র, তখন রাষ্ট্রীয় আইন তো তোমাকে মানতেই হবে, যেমন তুমি এখন দেশীয় আইন মানো। ইসলাম যখন সমাজ ভিত্তি, তখন সামাজিক অংশটুকু তো তোমাকে মেনে চলতেই হবে, যেমন এখন তুমি সমাজের ভয়ে অনেক কিছুই করো না। ইসলাম যখন পারিবারিক সফটওয়্যার, তখন ব্যক্তি স্বাধীনতা থাকলেও পারিবারিক ফরম্যাটটা তোমাকে মানতেই হবে, যেমন এখন বিভিন্ন বিষয়ে তুমি পরিবারের বাইরে যেতে পারো না। এখন যদি দেশে সমাজতন্ত্র থাকতো, রাজতন্ত্র থাকতো, তুমি কি মানতে না? নিজের ইচ্ছার বিপরীতেও তো মেনেই চলতে, কোনো না কোনো নিয়ম আইনকানুন তোমাকে মানতেই হয়। পার্থক্য হলো এখন তুমি মানছো মানুষের বানানো ব্যবস্থা, আর ইসলামী রাষ্ট্র সমাজ পরিবার চলে ইসলামী মূল্যবোধের উপর। তখন ভিন্নমতের কারো কাছে মনে হয় আমার স্বাধীনতা খর্ব হচ্ছে, আমার উপর জোর করে চাপিয়ে দিচ্ছি, তাই তো? হ্যাঁ, এটা স্বাভাবিক না? বলো, যে ক্ল্যান বা গোত্রে তুমি থাকবে তার নিয়মগুলো তোমাকে মানতে হবে, একে চাপিয়ে দেয়া বলে না। তবে হ্যাঁ, তোমার মনে হতে পারে অন্য কোনো ধর্ম তা চাপিয়ে দেয় না। ইসলামের কি সমস্যা, এর জবাব তুমি কি দেবে বলো তো শুনি। এত পড়া ধরলে কিভাবে হবে? কারণ অন্য ধর্ম আর ইসলাম এক না। অন্যান্য ধর্মে সুনির্দিষ্ট পারিবারিক নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি নেই, কেবল বিশ্বাস আর পার্বণ। এই জিনিস যদি নাই থাকে, আধুনিক কনসেপ্টের সাথে টক্কর লাগবে কিভাবে? ইসলামের যেহেতু আছে, তাই ইসলামের সাথে বাদে। আবার দেখো, তোমার ব্যক্তি স্বাধীনতা তুমি ততক্ষণই পাবে যতক্ষণ তা প্রচলিত বিজয়ী আদর্শকে না ছুবে। এটা সব আদর্শ, সব আইন কাঠামোর জন্যেই সমান, শুধু ইসলামের দোষ দেওয়াটা মূর্খতা। যেমন ধরো, আমাদের দেশ চারটা মূলনীতির উপর প্রতিষ্ঠিত: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। পৃথিবীর অধিকাংশ দেশেই লিখিত না হলেও এই নীতি বা এর কাছাকাছি নীতিতে চলে। এখন ধরো, কিছু মানুষ ইসলামী আদর্শে বিশ্বাসী, তারা চায় এই চার নীতির বদলে একমাত্র নীতি হবে ইসলাম, গণতান্ত্রিক ফরম্যাটের বদলে ইসলামী সরকার ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনীতির বদলে ইসলামী অর্থনীতি, ধর্মনিরপেক্ষতার বদলে সর্বস্তরে তাওহিদ, মানে এক আল্লাহর কাছে পরকালীন জবাবদিহিতার চেতনা, অফিসে, আদালতে, হাট বাজারে, সবখানে, মানে রাষ্ট্র নিজেকে আল্লাহর কাছে দায়বদ্ধ ঘোষণা করে অফিসিয়ালি, রাষ্ট্রের পলিসি, আইন, অর্থ, পররাষ্ট্রনীতি সব আল্লাহর দিন অনুসারে তৈরি হবে। আর ছোট ছোট জাতীয়তাবাদী জাতিরাষ্ট্র কনসেপ্টের বদলে খিলাফত বা বিশাল পরাশক্তি ইসলামী সাম্রাজ্যের কনসেপ্টে বিশ্বাসী। এই ধরনের লোকগুলোর সাথে আমাদের রাষ্ট্রীয় আচরণ কেমন হয়? এরা তো জঙ্গি সন্ত্রাসী, দেশদ্রোহী হিসেবে বিচার কিংবা ক্রসফায়ার হবে। হ্যাঁ, কারণ এরা পশ্চিমা আদর্শে হিউম্যান না, ব্যক্তি না,
যদি তুমি ধর্মকে ছেড়ে ফেলে নিজের নৈতিকতা নিজে ঠিক করার পক্ষে হতে, মানে তুমি যদি ওদের চোখে ব্যক্তি হও, তাহলে তোমার জন্যে ব্যক্তি স্বাধীনতার আলাপ হবে, তোমার অধিকার নিয়ে কথা বলবে হিউম্যান রাইটস সংগঠন, কারণ তুমি ব্যক্তি হয়েছ, হিউম্যান হয়েছ। আর তুমি যদি ওই ব্যক্তি হতে অস্বীকার করো, তুমি যদি ইসলামের দেয়া স্ট্যান্ডার্ডকে চূড়ান্ত ভাবো, তাহলে তুমি মধ্যযুগীয় কুসংস্কারাচ্ছন্ন। অডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন। আপনার কৃত কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে নতুন পর্ব নিয়ে আসার জন্যে, তাই দয়া করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক করুন যদি আপনার এটি ভালো লেগে থাকে। তাহলে তোমার কি হলো না হলো তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। পাখির মতো তোমাকে গুলি করে মারা হলেও তা অপরাধ না, তোমার বাসা ভেঙে গুঁড়িয়ে দিলেও কারো দায়বদ্ধতা নেই, তোমার মা বোনের ইজ্জতের কোনো দাম নেই। জাতিসংঘ তোমাকে নিয়ে কথা বলবে না, সুশীলরা বলবে না, মানবাধিকার সংস্থাগুলোও বলবে না, কারণ তুমি নিজের নৈতিকতার মাপকাঠি নিজে ঠিক করতে অস্বীকার করেছ। তুমি আল্লাহকে নৈতিকতার স্ট্যান্ডার্ড বানিয়েছ, যেমনটা হচ্ছে মধ্যপ্রাচ্যে। 12 লাখ আফগানের রক্তের কোনো দাম নেই, 24 লাখ ইরাকির হত্যার কোনো জবাবদিহিতা নেই, 10 লাখ ঘরহারা ফিলিস্তিনের কোনো মানবাধিকার নেই, 2.5 লাখ লিবিয়ান স্রেফ খড়কুটো, 6.5 লাখ সোমালিয়ান, 3.5 লাখ সিরিয়ান, 1.5 লাখ ইয়েমেনের বাঁচার কোনো অধিকার ছিল না। সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে 60 লাখ লোকের প্রাণ নেয়া আমেরিকার জন্য জায়েজ, কারণ এরা ব্যক্তি না। বুঝলে তো কেন? কারণ ওরা মুসলিম, বিধ্বস্ত দেখাইতে থেকে। দেখো তাহলে, চাপিয়ে দেয় সবাই। সমাজতন্ত্র তার বিপরীত মতের কোটি কোটি মানুষকে হত্যা করেছে, সেকুলার গণতন্ত্র নিজেকে প্রতিষ্ঠা করতে গিয়ে ফ্রান্সে তুরস্কে হত্যাযজ্ঞ চালিয়েছে এবং মধ্যপ্রাচ্যে এখনও চালাচ্ছে, একমাত্র ইসলামই মেনে নিতে বাধ্য করে, নয়তো হত্যার মাঝামাঝি আরেকটা অপশন দিয়েছে, জিজিয়া চুক্তির। ও, এই সে জিজিয়া, বহু শুনেছে এর কথা ডিপার্টমেন্টে। তাও ইসলামই খারাপ, তার কারণ হলো ইসলাম জুলুমকে ধ্বংস করে, যে জালেম সে তাই ইসলামকে সহ্য করতে পারে না, যে সমস্যা জিয়ে রেখে ফায়দা উঠাতে চায় সে ইসলামকে দেখতে পারে না, কারণ ইসলাম সমাধানের কথা বলে। শুধু তাই না, সমাধান অবধি হাতে ধরে পৌঁছিয়ে দেয়। বৃষ্টিও শেষ, মুড়িও শেষ, শেষ কোটা মুড়ি আর চানাচুরের গুঁড়ো মুখে পুরে দেয় নাদিয়া। এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে তিথি, উদ্ভ্রান্ত শূন্য দৃষ্টি। কি দেখছো, কোথায় হারালে তিথি? এক নতুন ইসলাম চিনলাম আপু, সফট স্বরে বলে তিথি। গত 19টা বছরে কেউই আমাকে এভাবে চেনায়নি, আমি আরও জানতে চাই। অবশ্যই জানবে, তোমাকে জানতে হবে, বিরোধিতা করতে হলো তো তোমাকে জানতে হবে। আংশিক জেনে, এক পেশে জেনে অবস্থান নিলে তুমি অন্যায় করলে, না ইনসাফি করলে, নিজেরই সাথে ক্ষতিগ্রস্ত তুমি নিজেই হলে। বিরাট লেকচার মারলাম, বিরক্ত হলে নাকি? না আপু, কী যে বলেন, কত কিছু যে জানলাম। আজ উঠি, আপনি তো শুক্রবারে বাসায় থাকেন না? হ্যাঁ, চলে এসো মাঝে সাঝে, দরজা পর্যন্ত এগিয়ে দেয় তিথিকে। থিওরিতে অনেক হলো, এবার প্র্যাকটিক্যাল, তোমার জন্য একটা টাস্ক তিথি। আজ যখন বাসায় ফিরবে, রাস্তায় প্রতিটা মানুষ, রিক্সাওয়ালা, চায়ের দোকানি, বাস কন্ডাক্টর, পথচারী, সবার চোখের দিকে তাকাবে, তাদের চোখকে পড়ার চেষ্টা করবে। এই পুরো সপ্তাহ ক্লাসমেট, বড় ভাই, স্যার, সবার চোখ দেখবে, বুঝতে চেষ্টা করবে, কেমন? সামনের সপ্তাহে আবার আমাদের বাসায় দাওয়াত রইল খুকি, আমি তোমাকে ফোন দেবো ইনশাআল্লাহ। সব মুক্তি কি আনন্দের? আচ্ছা কেমন হয় সন্তান যদি শৈশবেই মুক্ত হয়ে যায় মায়ের বাহুডোর থেকে, কিংবা বাল্যকালে বাবা পৃথক করে দেন, যাও করে খাও, বা স্বামী স্ত্রী মুক্ত ঘোষণা করে পরস্পরকে? সব বন্ধনে কি কষ্টের? কিছু বন্ধনের অর্থ কি নিরাপত্তা, নিশ্চয়তা, আস্থা নয়, প্রীতিডোর, মায়ার বাঁধন, স্নেহপাশ, তাহলে কি? নাদিয়া আপুর শেষ কথাগুলো তিথি ভুলতে পারে না, পুরো রাত ঘুম আসে না তিথির, মাকে খুব মনে পড়ছে। তুমি কোথায় হারিয়ে গেলে মা? তুমি যাবার পর কেউই আমাকে বকে না, কতদিন কেউই পিঠের উপর ধুমধাম করে দেয় না চার্টে, আমি আজ অনেক বেশি স্বাধীন, এতটা বেশি যে আমার দম বন্ধ লাগে। অনেক মিস করি মা তোমাকে, অনেক। কেউ কি মায়ের চেয়ে তোমাকে বেশি ভালোবাসে? আছে কোথাও এমন কেউ? আজ রাতে মায়ের বন্ধন তিথি খুব মিস করছে, আর কারো বন্ধন ও অনুভব করেনি, যিনি ভালোবাসেন মায়ের চেয়েও বেশি, অনেক বেশি বেশি।
أسألك العفو.